গত বৃহস্পতিবার রাতে লকডাউন চলাকালীন অবস্থায় উত্তর কাট্টলি এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী জুয়েল শীলের বোনের প্রসব বেদনা শুরু হয়। এই সময় দ্রুত কন্ট্রোল রুমের হেল্পলাইনে অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য ফোন দেওয়া হয়, কিন্তু কোনো ধরনের সেবা পাওয়া যায়নি। পরে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে ভর্তি করানো হয় প্রসূতি মাকে। কোনো বলতেছে ঠিক আছে, দেখি আপনার জন্য আমরা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারি কিনা, কিন্তু প্রায় 30 মিনিট হয়ে গেলো আমাদের ওইখান থেকে কোনো কল আসে নাই। এই তৎক্ষণাৎ আমি কি করলাম, অন্য জায়গায় ফোন দিয়ে আমার একটা অ্যাম্বুলেন্স আনতে হয়েছে। করোনার বিস্তার রোধে নগরীর 10টি রেড জোন ওয়ার্ডের মধ্যে প্রথম লকডাউন করা হয় উত্তর কাট্টলি ওয়ার্ডটিকে। লকডাউন চলাকালীন স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাওয়ার কথা থাকলেও কিছুই পাওয়া হচ্ছে না বলে অভিযোগ কাট্টলিবাসীর। তাই ঘর থেকে বাধ্য হয়েই বের হতে হচ্ছে বলে জানান এলাকাবাসী। আমাদেরকে কেন রেড জোন দিয়ে ঘর বন্ধ করে রাখছে? আমাদেরকে খাবার দিচ্ছে, একটু সবজি পর্যন্ত দেয় নাই। যে সেবাগুলো দেওয়ার কথা ছিল আমাদেরকে, ওই ধরনের কিছু আমরা পাইতেছি না। মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে সাহায্য করা না গেলে লকডাউন সফল হবে না বলে মনে করেন সিভিল সার্জন। স্বাস্থ্যবিধিটা অবশ্যই মেনে চলতে হবে। যারা দরিদ্র মানুষ আছে, নিত্য চাহিদা যেগুলো, এগুলো কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, না হলে লকডাউন তো সফল হবে না। তবে সিটি মেয়রের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। এখানে অনেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলতে পারে, অভিহিত করেছিল কিনা, করার পরে উনি রেসপন্স পাইনি, তাহলে ওইটা হলো যে আমাদের ব্যর্থতা হিসাবে তো আর চিহ্নিত করা যাবে। গত 16 জুন থেকে লকডাউন শুরু হয় উত্তর কাট্টলি ওয়ার্ডে। লকডাউন চলাকালীন অবস্থায় পরিপূর্ণ সেবা নিশ্চিত করা না গেলে সেক্ষেত্রে লকডাউনের পূর্ণ সফলতা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের উত্তর কাট্টলি এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।